ইয়ার্স ইউনিট 5 টেবিল তৈরির মাধ্যমে ট্রেনিং রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। একটি টেবিল ক্রিয়েট করব এবং টেবিল ক্রিয়েট কিভাবে বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে আমরা এখানে জানব। তো টেবিলটি এখানে যা দেখতে পাচ্ছেন এরকম একটি টেবিল তৈরি করব। এই টেবিলের মধ্যে আমরা যে ডাটাগুলো আনব সেই ডাটাগুলো অনলাইনের মাধ্যমে কালেক্ট করব এবং সেটিকে মেল মার্জের মাধ্যমে এখানে প্লেস করব। ডিয়ার্স, এই ফর্মটি আমরা তৈরি করব। তো এখন দেখে নেই এটি তৈরি করার জন্য আমাদের কী কী স্কিলগুলো অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমরা একটি নিউ ডকুমেন্ট নেই, ক্রিয়েট গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং ঢাকা, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বেসিক, রেজিস্ট্রেশন ফর্ম। তো এটিকে আমরা মাঝামাঝিতে নিয়ে আসি। এখানে একটি একটি ভালো একটা গ্যাপ রয়ে গেছে, তো এটাকে আমরা কমিয়ে কমিয়ে নেওয়ার জন্য যে অপশনটুকু সেখানে আমরা যাই। প্রথমে আমরা সিলেক্ট করে নিই, পুরোটাকে সিলেক্ট করি, পেজ লেআউট, এই যে স্পেসিং বিফোর আফটার, এখানে 10 PT আছে সেটিকে আমরা জিরো করে দিই, জিরো হয়ে গেল। এটিকে আমরা একটু বড় করি, বড় করতে পারি। বোল্ড করে দিই, ফন্টটিকে আমরা চেঞ্জ করে দিই, টাইমস নিউ রোমান করি, ওকে। তো এখন আমরা দেখে নিই আমাদের যে টেবিলটি আমরা করব এটি আসলে কিভাবে করব। এখানে ভিউয়ার্স লক্ষ্য করুন, আমরা প্রথমে কলামগুলো কতগুলো কলাম আছে পুরো টেবিলটাতে সেটিকে আমরা একটু সিলেক্ট করে নিই, দেখে নিই সবচেয়ে বেশি কলাম যেখানে আছে সেটিকে আমরা ধরব, 1, 2, 3, 4, 5, ম্যাক্সিমাম যে যতগুলো কলাম আছে ম্যাক্সিমামটাকে আমরা ধরব। ম্যাক্সিমাম যেটি আছে সেটি হলো 5টি কলাম আছে এখানে, আমরা 5টি কলাম নিব। ইনসার্ট টেবিল, 1, 2, 3, 4, 5, 5টি কলাম নিলাম, 5টি কলাম নিলাম। এখন প্রথমটিকে আমরা সিরিয়াল নাম্বারের জন্য রাখবো 1, এরপর একটি আমরা যেটি বসাবো সেটি হচ্ছে ইউজ নেম, আমরা ট্যাব দিয়ে আরেকটি রো তৈরি করি, নেম বাংলা, এনআইডি নাম্বার, কলেজ রোল, সেমিস্টার, সেশন, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, ইউনিভার্সিটি রোল নাম্বার এন্ড সাবজেক্ট, সেকেন্ডটিতে চলে আসলাম, দ্বিতীয় নম্বরে ডেট অফ বার্থ অ্যান্ড এজ,
ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন, মাদার্স নেম নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, জেলা, থানা, ডিস্ট্রিক্ট। এইভাবে আমরা পুরো টেবিলটিকে আমরা ফিল আপ করবো। ফিল আপ করে আমরা এটাকে একটু সেভ করে নিই, ফাইল সেভ, আমরা যেখানে সেভ করতে চাই, যে ড্রাইভে সেভ করতে চাই সে ড্রাইভে যেতে হবে। বিকজ আপনারা এখানে সবসময় মনে রাখবেন, আমরা সাধারণত সি ড্রাইভে কখনোই সেভ করবো না, ডেস্কটপে সেভ করবো না, আমাদের সেভ করতে হবে ডি ড্রাইভে। ডি ড্রাইভে যদি আমরা কোনো ফোল্ডারের ভিতরে সেটিকে সেভ করতে চাই, তাহলে আমাদের সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের সেভ করতে হবে। তো আমরা ডি ড্রাইভে যাই, ডি ড্রাইভ আমরা যে ফোল্ডারের ভিতরে নিয়ে রাখবো ফাইলটিকে, সেখানে আমাদের যেতে হবে। গেলাম, নিউ টেবিল, সেভ, ওকে। ভিউয়ার্স, আমরা ইনপুট দিয়ে নিলাম, এখন এটিকে আমরা ফরম্যাটিং করব। প্রথমে উপরে টাইমস নিউ রোমান রেখেছি, নিচের অংশে আমরা টাইমস নিউ রোমান করে দিব, এটাকে 12 করে দিই। এখানে লক্ষ্য করুন, আমাদের টপ বটম লেফট রাইটের মার্জিন যা আছে তাই থাকুক, কেননা এখানে ডেটা কম, সেই জন্য যা আছে সেটাই আমরা রাখি। তো এখন এটাকে ফরম্যাটিং এর কাজটি করব। তো আমরা যখন ছোট বড় করব কোনো কলামকে, সেই ক্ষেত্রে ওই কলামের লাস্ট লাইনে আমরা মাউস পয়েন্টার রাখবো, রেখে এখানে দুইটা এরো চিহ্নের মতো আসবে, আসার পর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরবো, ধরে আমরা ছোট বড় করতে পারবো। ছোট করে দিই যতটুকু প্রয়োজন, ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিই, এখানে কলন বসাতে পারি, কপি করে নিলাম, তারপর সিলেক্ট করে যত দূর পর্যন্ত আমরা বসাবো তত দূর পর্যন্ত সিলেক্ট করে নিই, কন্ট্রোল ভি দিই, বসে গেল। এখন আমরা খেয়াল করি, আগের যে টেবিলটি ছিল সেটিকে ওপেন করি, ওপেন করে ওইটি আগের টেবিলের মতোই ফরম্যাটিংটা আমরা করতে চাই। তো এখানে ওয়ানের সাথে যে ঘরগুলো আছে, 1 2 3 4, চারটি ঘর আছে, চারটি ঘরকে আমরা এ পর্যন্ত সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, মার্জ সেলস, এই মার্জ সেল করে দিলাম। নেম দুটো কলামকে একসাথে করব, সিলেক্ট করে নিলাম, মার্সেল, পরে টু সেম, সরি এটা মার্জ হবে না। এখানে ক্লাস রোল, রোল নাম্বার, সেশন এবং সেমিস্টার,
এটির জন্য এখানে কলাম দুটি লাগবে আমাদের। এরপর একটা সেম ডেট অফ বার্থ, এটা দুটো লাগবে, ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন, মাদার্স নেম লাগবে না, এটা আমরা মার্জ করে দিই। পারমানেন্ট অ্যাড্রেস এটাও আমাদের একটা কলাম হলেই চলবে, মার্জ করে দিলাম পারমানেন্ট অ্যাড্রেস, মার্জ করে দিই, এটাও সেম মার্জ করে দিলাম। এখন আমাদের এটাকে এডুকেশন কোয়ালিফিকেশন এটাকেও মার্জ করে দিই। এখন এই কলামটিকে একটু বড় করতে হবে, তো বড় করতে গেলে আমাদের কী করতে হবে, সেট করে নিলাম, সিলেকশন করে নিলাম, সিলেকশন করে যতটুকু আমরা বড় করতে চাই ততটুকু সিলেকশন করলাম, করার পর শেষের লাইনের উপরে মাউস পয়েন্ট রাখলাম, লেফট বাটন চাপতে ধরি, ধরে আমরা এটাকে ছোট বড় করতে পারবো যতটুকু দরকার ততটুকু আমরা ছোট বড় করতে পারবো। আবার এটিকে সিলেক্ট করলাম, এটিকে সিলেক্ট করলাম, সেশন গ্রুপ সাবজেক্ট মোটামুটি আমাদের কাজটি শেষ পর্যায়ে, এটিকেও মার্চ করে দিই কম্পিউটার ট্রেনিং, মার্চ করে দিলাম। এখানে একটি ট্যাব সেট করতে পারি, লেফট ট্যাব, তো এখানে সিলেকশন আছে লেফট ট্যাব, এটিকে মার্জিনের উপরে সেট করে নিই। সিগনেচারটা সাধারণত ডান দিকে থাকবে, আমরা ডান দিকে সেট করি মার্জিনের উপরে, বোর্ডের কাছাকাছি এটিকে সেট করি, মাউস পয়েন্টার নিলাম, লেফট বাটন ক্লিক করলেই বসে যাবে। কিবোর্ড থেকে একটা ট্যাব দিই, ট্যাবটা বসিয়ে দিয়েছি। মোটামুটি আমাদের ফর্মেটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন ইনফরমেশন কালেক্ট করে, অনলাইনে ইনফরমেশন কালেক্ট করে আমরা এখানে মেল মার্জিনের মাধ্যমে ইনফরমেশন বসিয়ে দিব। ইয়ার্স ফর্মেটিং এর কাজটুকু আমরা এখানে শেষ করতে পারি, অথবা এখানে আরো কিছু কাজ করা যায়, তো সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব এখন। তো পুরো টেবিলের মধ্যে আমরা একটু স্পেস বাড়াতে চাচ্ছি, সেটা করতে গেলে কি করতে হবে সেই বিষয়টি দেখি। এখন সিলেক্ট করে নিলাম টেবিলটি, লেআউট, এখানে হাইট এবং উইথ দুটোই অপশন আছে, তো হাইটে যখন আমরা ক্লিক করব অটোমেটিক্যালি আমাদের স্পেসটুকু বেড়ে যাচ্ছে, যেহেতু আরও স্পেস আছে সেহেতু আর একটু বাড়াতে পারি, বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পর টেবিলটি পরের পৃষ্ঠায় চলে গিয়েছে, তো এটাকে একটা পেজে আনতে হবে, একটা পেজে আনতে গেলে আমাকে অবশ্যই টপ বটম লেফট রাইটে স্পেস মার্জিনটা কমিয়ে কমিয়ে দিতে হবে। তো যাই আমরা পেজ লেআউট, মার্জিনস, কাস্টম মার্জিনস, এখানে 0.5 করে দিই, 0.5, পেপারে যাই, এ4 সাইজ করে দিই পেপারটিকে, এ4 সাইজ মোটামুটি হয়ে গিয়েছে, ওকে। এখানে তো নিচের অপশনটুকু চলে আসছে,
আবার একটু দেখি আর একটু বাড়ানো যায় কিনা স্পেস লেআউট, না আর বাড়ানো যাবে না, তা আমরা আগের অপশনটুকুই রাখি, রাখলাম। তো এখানে রাইটে কিন্তু জায়গা অনেকটুকু চলে আসছে, এখানে বের হয়ে গিয়েছে, তো এটাকে আমরা কভার করি, সিলেক্ট করলাম, সিলেক্ট না করলে হয়, আমরা এখানে মাউস পয়েন্টার রাখি, দেখে লেফট বাটন চাপ দিয়ে ধরি, মোটামুটি আমাদের কাজটুকু হয়ে গিয়েছে। তা আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি, লেআউট, এখানে কিন্তু অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার আছে, তো এইগুলোতে আমরা টেবিলের ভিতরে আমরা ফরম্যাটিং করতে পারবো। তো সেন্টারে নেই, এই সেন্টারে চলে আসছে লেখাগুলো, এটাকেও সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম, এগুলোকে সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি, এটাকেও সেন্টারে নিয়ে আসি, বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি ফরম্যাটিং এর কাজটুকু হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের একটি টিপস জানাবো, আসলে আমরা ফাইল কিভাবে সেভ করব এবং সেটি কিভাবে রাখলে আমাদের সুবিধা হয় সেই বিষয়টি এখন জানবো। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডেস্কটপ, ডেস্কটপ সাধারণত সি ড্রাইভে থাকে, আমরা একটু দেখে নিই একটা কম্পিউটারে কি কি ড্রাইভ থাকে। কম্পিউটারে সাধারণত সি এবং ডি ড্রাইভ থাকে, আরও ড্রাইভ থাকতে পারে, এটি যখন কম্পিউটার কেনা হয় তখন হার্ড ডিস্ককে পার্টিশন করে ড্রাইভ তৈরি করা হয়। তো সাধারণত সি ড্রাইভের মধ্যে সিস্টেম থাকে, অপারেটিং সিস্টেমটি থাকে, সেজন্য আমরা সাধারণত সি ড্রাইভে কোনো কিছু সেভ না করাই ভালো, যদি আমরা সেভ করি তাহলে এটা একটা রিস্ক থেকে যায়, কোনো কারণে কম্পিউটার যদি ক্র্যাশ করে, মানে সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সিস্টেমটিকে নতুনভাবে সিস্টেম দেওয়ার জন্য ফরম্যাট করতে হয়। তো সেই ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো তৈরি হয়, যে ডাটাগুলো আমরা যদি রাখি সি ড্রাইভে, তখন এটি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য সি ড্রাইভে সাধারণত তথ্য সংরক্ষণ না করাই ভালো, প্রয়োজন, ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া। তো আজকে আমরা দেখি আসলে কীভাবে ফাইল ম্যানেজমেন্ট আমরা করব, ফাইল কীভাবে রাখবো, যেভাবে রাখবো সেভাবে যাতে আমরা সহজে খুঁজে পাই, ফাইলগুলো যাতে সুন্দরভাবে সাজানো গুছানো রাখা যায়, সেই বিষয়টি এখানে দেখব। তো ডি ড্রাইভে আমরা ঢুকলাম, প্রবেশ করলাম, তো রাইট বাটন, একটা ফোল্ডার তৈরি করতে গেলে রাইট বাটন ক্লিক করতে হয় মাউজের, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসছে, তো এখান থেকে নিউ, নিউতে যাওয়ার পর ডান পাশে ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করার পর এখানে এসে বলতেছে যে নাম দেওয়ার জন্য, তো আমরা কিবোর্ড থেকে টাইপ করে নিব, ট্রেনিং, ট্রেনিং টাইপ করে নিলাম। তো ধরুন আমরা ট্রেনিং এর বিষয় নিয়ে এখানে কাজ করছি, তো সেটিকে কিভাবে এখানে সিস্টেম অনুযায়ী রাখবো, সাজিয়ে রাখবো, সে বিষয়টি দেখাচ্ছি। তো ট্রেনিং নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, তো ট্রেনিং এর অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলো হিসেবে আমরা
এই ট্রেনিংয়ের ভিতরে সাব ফোল্ডার তৈরি করতে পারি। তো মাউস পয়েন্টার নিয়ে দুটো ক্লিক করলাম লেফট বাটন দিয়ে, ক্লিক করার পর ট্রেনিং ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করলাম। তো এখন প্রবেশ করার পর ট্রেনিং, যেমন আমরা যে ট্রেনিং টিউটোরিয়ালে তৈরি করছি সেগুলো হলো বেসিক অ্যান্ড অ্যাডভান্স। তো এখানে আমরা দুইটা সাব ফোল্ডার তৈরি করতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, নিউ ফোল্ডার বেসিক, রাইট বাটন ক্লিক ফোল্ডার অ্যাডভান্স। তো এইভাবে আরো অনেক বিষয় থাকতে পারে। তো যে বিষয়ের রিলেটেড, যে বিষয়ে যতগুলো বিষয় থাকবে ততগুলো বিষয়ের সাব ফোল্ডার তৈরি করতে পারি। আমাদের মূল বিষয়টি ছিল ট্রেনিং, এটার দুটো বিষয় এখানে আসছে, সেটি হলো অ্যাডভান্স অ্যান্ড বেসিক। তো এখানে আরও থাকতে পারতো, তো এখানে যেহেতু দুটো আছে সেই জন্য আমরা দুটোই রাখলাম। তো অ্যাডভান্সের যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আমরা অ্যাডভান্সের ভিতরে রাখতে পারি, বেসিকের যে ফাইলগুলো থাকবে সেই বেসিকের ফাইলগুলো বেসিকের ভিতরে আমরা রাখতে পারি। তো এইভাবে যতগুলো সাব ফোল্ডার প্রয়োজন হবে আমাদের বিষয়ভিত্তিক, ততগুলো সাব ফোল্ডার আমরা তৈরি করে বিষয়ভিত্তিক যে কাজগুলো আছে, যে ফাইলগুলো তৈরি হবে সেগুলো আমরা সেই সেই বিষয়ের ফাইলের মধ্যে রেখে দিই। তাহলে দেখা যাবে যে আমাদের ফাইলগুলো সুন্দরভাবে ম্যানেজ করে আমরা কম্পিউটারের মধ্যে রাখতে পারবো। তো ধন্যবাদ।